শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 5টার মতো, আর আমাদের ট্রেন এই মাত্র আসলো নিউ কোচবিহারে। তো চলো, এই দেখো ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। ব্যাগ এক হাতে ধরে আর এক হাতে বাবুকে নিয়ে ধরে ধরে আস্তে আস্তে আসলাম। যাওয়ার সময় যখন আমরা কলকাতা যাই তখন কিন্তু বাবু এইটুকু হেঁটে যেতে পারেনি, আর এখন কতটা দূর হেঁটে আসলো, তাহলে কতটা পরিবর্তন হয়েছে। যাওয়ার সময় এখানে প্রচুর ইয়ে হচ্ছিলো, মানে হাঁটতে নিয়ে তো ওই যে শ্বাসকষ্ট হয়েছিলো স্টেশনেই, এক নম্বর প্ল্যাটফর্মেই। এখন ট্রেন থেকে নেমে 5 মিনিট হাঁটলো, ঠাকুরের কৃপায় সুস্থ আছে। তো চলো গাড়ি ঠিক করছি, গাড়ি ঠিক করে তারপর বাড়ির দিকে যাবো। এখন বাজে 5টা, তো এখন পর্যন্ত সূর্য ওঠেনি, আর ঠোঁট মোট শুকিয়ে কি অবস্থা আমার। তো এত মানে রাত থাকতে এখানে নামিয়ে দিয়েছে, তো আমরা একটু চিন্তায় করছিলাম গাড়ি পাবো কি পাবো না ঠিক মতো, যদিও জানি এখানে গাড়িটাই সব থাকে। তো 700 টাকা ফুরানো হলো এখান থেকে আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক, রওনা দিয়ে দিলাম। প্রচুর ঠান্ডা লাগছে, ট্রেনের মধ্যে ভীষণ ঠান্ডা লাগছিলো। এসিতে আসলে এই সমস্যাটা হতো না, তবে এসিতে 10,000 টাকা লাগতো আর এটা আমার 4,000 টাকায় হয়ে গেল। দেখো কি পরিমাণে কুয়াশা চারিদিকে, কলকাতায় তো কুয়াশা মনে হয় অত দেখাই যায়নি, আর আমাদের এদিকে পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশাতে, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এদিকে এই যে দেখো সবাই মিলে বসে আছি, ট্রেনের মধ্যে ভীষণ ঠান্ডা লেগেছে, গাড়িতে এত ঠান্ডা নেই। ওই পাশে গেটটা খুলে দিও। আমাদের এখানে কত কুয়াশা আর কত ঠান্ডা, যেই মালদা ঢুকলো ট্রেনটা এই যে ঠান্ডা কাপনি দেশি, আর কলকাতায় তো ঠান্ডাই নেই। দাঁড়াও, আনো ব্যাগগুলো আনো, আমাকে তুমি এই ব্যাগটা দিয়ে দাও, আমার ইজি হবে। এটা ছাড়ো, এটা ছাড়ো। এতক্ষণ ব্যাগটা আমি এক হাতে নিছি আর এক হাতে বাবুকে, এই যে গুটুনটা, ইজি ইজি শোন তো, ওরে বাপরে ওরে বাপরে, শোন তো শোন তো, কি খুশি তন্তু তন্তু, এই যে আমার সোনা বাচ্চা বাচ্চা, আসো আসো, হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়েছে ঠাকুরের কৃপায়। তন্তু বান্তি, ও বান্দা খাওয়াই ভালো, সাইরা তুলে না দৌড়াদৌড়ি করে আর শুকায় যায়। দেখো কত চন্দ্রমল্লিকা ফুটেছে, তার উপরে তো ওই কাগজ ফুল আছেই, ওয়াও জাস্ট কি সুন্দর। আরেকটা লাফালাফি শেষ হচ্ছে না, তন্তুবান্তি খুশি, ওর জন্য আজকে বিরাট সারপ্রাইজ, ও তো জানতো না আমরা আসব। এই দেখো এখানেও কত কাগজ ফুল, আর কুয়াশা চারিদিকে একদম কি সুন্দর। দেখো দেখো গুটুন তোমার জন্য কি আনছে, গুটুনের জন্য কি আনলাম সেটা তো আমি দেখাইলাম না তোমাদের। বাটুল 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 খবর নাই তোমার, কি বুঝতেছে আমার জন্য কিছু আনছে,
এই হচ্ছে গুটুনের খেলনা হাড্ডি। কি উঠুন হয়ে যাবো ওইটা নিয়ে চোখ তোলে দেখো। ওটা পরে খেলবে, এখন খাওয়ার একটা দেখো। ওটা তো আগে খাও। বসো সামনের দিকে দেখাও জিনিসটা, সেই নরম একটা। এটা কি, এই দেখো কি দারুন একটা গন্ধ। উড়ে বাপকে কই গেছো, কই গেছো তুমি? এখানে আসো, এখানে এখানে দেখো এটা হচ্ছে মিকির ড্রেস, মিকির গেঞ্জি ড্রেস ছিল না, সে কারণে গেঞ্জি ড্রেস নিয়ে এসো। মিকি আসো, মিকি আসো আসো আসো, আমার শোনো বাবা, দাঁড়া এই যে এই যে, ড্রেস দেখলেও পালাবে না, না না পালানো যাবে না। ইরি কত বড় ঘটনা ঘটলো, কত বড়, দাঁড়াও আজ মুখটা এদিকে বেরোবে, দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা সকালে, হ্যাঁ রাগ করে যাবে না, না না রাগ করে কেন, স্ট্যাচু হয়ে থাকবে, হ্যাঁ এটা গাড়িতে দিলে স্ট্যাচু হয়ে যায়, রাগ করে যাবে না, এটা তোমার নতুন জামা না, একদম পারফেক্ট হচ্ছে। ওলে ওলে বাবলে ঘুটুনের জন্য, ঘুটুনকে আমরা এনেছি 2 বছরের উপরে হয়, কিন্তু অনেক শখ ছিল যে ঘুটুনের জন্য এরকম একটা বাটি কিনবো, আমাদের এখানে তো পাওয়া যায় না, আর কোচবিহার শিলিগুড়ি গেলে তো দোকানে যাইও না। তো এবার ওর মানে ওর সমস্ত কিছু কিনতে আমার অনেক কিছু কিনেছি, টুকটাক অনেক কিছু, অনেক অনেকগুলো, সেই তারপরে এই বাটিটাও কিনলাম, আর এটা খুব পছন্দ হয়েছে ওর। দেখো ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এটা কার শোনা, এটা কার, এটার মধ্যে কে ভাত খাবে, কি দেখাবো, বেল্ট, হ্যাঁ এটার মধ্যে কে ভাত খাবে। আর এই দেখো এটা হচ্ছে ঘুটুনের জন্য কৃমির ওষুধ, এই যে ঘুটুনের কৃমির ওষুধ আজকে খাওয়ানো হবে না, খালি পেট নাই, আর ওর তো জানোই পিরিয়ড হয়, তো সে কারণে 2 প্যাড নিয়েছি, কারণ আমি কোনোদিন তো ওকে ইউজ করাইনি, তো এবার ওই জন্য কম নিয়ে এসেছি, যদি ওর মানে ই হয় স্যুট হয় তবে আমি অনলাইন থেকে নিয়ে নেব, এখানে 2 প্যাড আছে। তো ঘুটুনের অনেক কিছু শপিং হয়েছে এবার, মন মতো একদম টুকটাক টুকটাক অনেক জিনিস, আর একটা বেল্ট নিয়ে এসেছি, ওটা আমাদের ঘন্টি লাগানো, দারুণ সুন্দর আওয়াজ, এই যে এটা এটা সন্তুবান্তির জন্য, এই যে সুন্দর, সুন্দর আছে না, এই যে কিউট কিউট মুখটা। এই দেখো ঘুটুনের গলার মধ্যে বেলটা দিয়ে দিয়েছি, আর তার সাথে সোয়েটার গায়ে দিয়েছে, সোয়েটার তো অনেকক্ষণে গায়ে দিয়েছে, তো কেমন লাগছে ওকে কমেন্টে জানিও। আমার সন্টু সন্টু, চলো কাজগুলো করে নি। তো মনে একটা ইয়ে হচ্ছে যে বাবুকে যখন আমি এখান থেকে নিয়ে যাই কলকাতা, তখন শরীরটা কতটা অসুস্থ ছিল, তো এখন যেহেতু ঠাকুরের কৃপায় সুস্থ হয়ে ফিরেছে, তো সেই বিছানা চাদরটা তো আর কিচ্ছু থাকবে না, সব কিছু চেঞ্জ করব। আর এমনিতেও চেঞ্জ করা তো লাগবেই, কারণ অনেক দিন শুয়ে মানে ঘুমিয়ে ঘুমানো হয়েছে আর কি,
তো সে কারণে তো চেঞ্জ করবই, এই ঘরেরটা ওই ঘরেরটা সবগুলোই। আর মার সাথে আলাপ করছিলাম যে টাইম টু টাইম মাকে মানে বলছিলাম যে ওষুধগুলো দিতে হবে, বাবু যেমন এখন সুস্থ আছে সেরকম সুস্থ থাকতে হলে মানে টাইম টু টাইম ওষুধ দিতে হবে, কোনোটা যদি ছয়টা হয় তাহলে কোনোটা বা সাতটা, আবার কোনোটা আটটা, কোনোটা আবার নয়টায়, এরকম আর কি ওষুধ মানে লেখা আছে। সিস্টার আমাকে এরকম করে বলে দিয়েছিলো, আমি লিখে নিয়ে এসেছিলাম। আর দুদিন ধরে বলতে ভুলে যাচ্ছি যে আমার কী জিনিস হারিয়েছে, তো আজকে একদম মনে করেই বসেছি যে তোমাদেরকে বলবো আমার কোন জিনিসটা হারিয়েছে এবং কতটা মূল্যবান সেটা আমার কাছে আর কতটা মানে বেদনাদায়ক। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে জিনিসটা হারিয়ে গেছে আর খুঁজে পাইওনি, তো সেই কারণে ফাইনাল আর কি তোমাদেরকে বলবো। নাহলে আমি প্রথমে বলতে চাইনি এই কারণেই, যদি খুঁজে পাই পরে তো সে কারণে আর কি আগেভাগে বলিনি। তো রাত্রি দুটোর সময় হঠাৎ আমার শ্বাসকষ্ট শুরু হয় ওই দিন, তারপরে কিন্তু আমাকে আইসিইউতে নিয়ে ভর্তি করেছিল, মানে প্রথমে তো ইমার্জেন্সিতে নিয়ে যায় তারপরে আইসিইউতে শিফট করে দেয়। তো আমি পরের দিন রিকোয়েস্ট করেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, আর মানে শরীরটা এমনিতে তো দুর্বল ছিলই, হার্টের একটু প্রবলেম ছিলই, একটু না ভালোই প্রবলেম ছিল, তো আমি বলেছিলাম ভালো ডাক্তার দেখাবো। তো অনেকে এক দুজন আছে যেটা বিশ্বাস করছিল না, যাই হোক আমি তাদেরকে কিছু বলবো না, কারণ আমার কাছে সব মানে প্রমাণ সব কিছু রয়ে গেছে যে আমি আইসিইউ টেনেছিলাম। আর এই ভিডিওটা নিশ্চয়ই আমার আমাকে যারা ওখানে মানে ট্রিটমেন্ট করিয়েছে তাদের মধ্যেও এক দুজন আমার ভিডিও দেখে, তো সেখানে আমি এই কথাটা নিয়ে মিথ্যে বলবো না। তো সেদিন আমার চেন টেন সব কিছু খোলা হয়েছিল, কারণ তোমরা জানোই যে হসপিটালে ভর্তি করতে নিলে তো গায়ে কোনো জিনিস থাকে না, যেমন আংটি টাংটি চেন টেন সোনার হোক রূপার হোক কিংবা তাবিজটা পর্যন্ত রাখতে দেয় না, যেমন বাবুকে যখন ভর্তি করেছিল তাবিজটা পর্যন্ত খুলে দিয়েছিল, তো সমস্ত কিছু খুলে দিয়েছিল মানে আমার মার কাছে এবং কল্লোলের কাছেও দিয়েছিল। তো এবার আমার তো তখন তো আর খেয়াল নেই, মানে আমার তো আর এগুলো মাথায় কি আছে, শরীরে এত খারাপ, দুদিন চলে যাওয়ার পরে আমি দেখছি যে আমার লকেটটা আর নেই। এই যে দেখো এখানে আলু সেদ্ধ, তার মধ্যে গরম ভাতে ঘি আর তার সাথে লঙ্কা। তো মা আর আমি খাবো, কল্লোলো ঘুমাচ্ছে, বাবু ঘুমাচ্ছে, আর মা খাবে না বলছে, মানে শাশুড়ি মা খাবে না। আর ওই দেখো কাকু আসলো, তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে কাপড় চোপড় ধুয়ে মেলতে হবে, আবার কাপড় মা সব কাপড় ভিজিয়ে দিয়েছে যত আছে, অর্ধেক কালকে হবে না, আজকে অর্ধেক কাপড় ভিজিয়ে দিয়েছে, তো একটু পরে ধোয়া হবে খেয়ে। তো দেখো এখানে অর্ধেক কাপড় চোপড় মা মানে ভিজিয়ে দিচ্ছে আর বাকি অর্ধেকগুলো কালকে আর কি ধোয়াবে, যদি রোদ ওঠে তবেই। তো এই যে দেখো বিছানার চাদর কম্বল আমাদের জামাকাপড় বাবু মার জামাকাপড় সমস্ত কিছু এখানে ভিজিয়ে মা এখন ধুয়ে দিচ্ছে, আমি নেড়ে দেবো। আজকে মাথায় তেল দিই না, অনেক দিন যাবত তো এখন এই যে মাথায় তেল দিলাম, আর এতগুলো চুল আসলো, আমার কোনো দিন এরকম চুল পড়ে না, তো এত চুল গেছে আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট এত চুল কেন গেল। আর দেখো পুরো খালি হয়ে গেছে, তো ঠিক কি অবস্থা। আর হচ্ছে ওই এক ঘন্টার মতো একটু মনে ঘুমিয়ে গেছিলাম, হাত পা দেখি পুরো ঠান্ডা হয়ে আসছে, তারপরে ভাবলাম একটু শুয়ে থেকে উঠে যাব, কিন্তু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এদিকে মা কাপড় চোপড় ধুচ্ছে আর আমার শাশুড়িমা রান্না বসালো, তো মা কাপড়গুলো ধুয়ে দিল, আমি এখন পিছনে যাবো এগুলো মেলতে, পিছনে বা সামনে এই পাশে। আর কল্লোলকে ডাকছি খাওয়ার জন্য, উঠছেই না ওর, মানে ঘুম হয়নি কয়েকটা দিন যাবো, আমাদের উপর দিয়ে যা গেল। তো যাই হোক চলো, মারও রেস্ট দরকার, কিন্তু মা কাপড় ধুচ্ছে, কাপড় ধুয়ে তারপরে স্নান করে, তারপরে আর কি বাবুকেও আবার স্নান করাতে লাগবে। এই একজন জামা পরে ঘুরছে পুরো। তো পেছনে আমাদের আরও কাপড় চোপড় মা গিয়ে নেড়ে দিয়ে এসেছিলো, তখন আমি তো ঘুমিয়েছিলাম, আমি বলতে পারি না মানে আমার মা, তো সে কারণে ওখানে আর কাপড় চোপড় আর মেলার মতো কোনো জায়গা নেই। তো এখন মা এখানেই বলছিলো যে এখানেই চল মেলে দিই, আর ওই পাশে গেছিলাম ওখানে ঠাকুর বাড়ি সবাই মেলে দিয়েছে, মানে এত সবারই কাপড় চোপড় এখন নিয়ে, ওই যে সামনে পুজো আছে ওদের বাড়িতে সে কারণে, তো ওই কারণে ভাবলাম যে চলো এই বেড়াতেই মেলে দিই। আর লকেটটা যে তোমাদের বলছিলাম যে লকেটটা আর পাওয়া যায়নি, তারপরে আমরা হসপিটালেও খবর চোপড় নিয়েছিলাম, তারপরে ওই যে দাদাটার সাথে আমার খুব মানে ভালো সম্পর্ক, সেই দাদাকেও বলেছি
তো সে দাদাও মানে সিস্টার আয়া সবার কাছে খবর টবর নিল, কিন্তু কোথাও আর পাওয়া গেল না। ছোট্ট লকেট না মনে হয় খোলার সময় কোন জায়গায় পড়ে গেছে সেটা কেউ খেয়াল করেনি। তো আমিও তো আর সুস্থ হয়েই এসেই যে সোনার জিনিস খুঁজবো সেটাও না, একদিন পরে খুঁজেছি তারপরে দেখি নেই। তো দেখো বাবুকে স্নান করে দিল মা, সাবান দিয়ে ভালো করে ঘষে টসে স্নান করে দিল, আর আমি তেল মাখিয়ে দিলাম, দিয়ে রোদে এখন বসে আছে। সুন্দর রোদ উঠেছে, আর শীতের দিন না রোদটা পোয়াতে সেই লাগে। আর কাপড় চোপড় এখানেও কিছু দিলাম, এই যে এখানে কম্বল, এখানে একটা চাদর, আর পেছনেও আছে। আর গুটুনও সেই মজা পাচ্ছে রোদে, তাই না গুটুন? এটা গুটুন, গুটুনের গলার বেলটা কি সুন্দর লাগে যে। থাক থাক, ওটা কামড় দে না। ফুল মন নাই, কাগজ ফুল চিন্তা না, কাগজ ফুল, কাগজ ফুল। এটা এদিকে একটা আছে এই যে এখানে, আর ওই পাশে চালের উপরে আছে আরো। তো এই যে দেখো এটা বের করে রেখেছি, কিছু কিছু খেতে ইচ্ছে করছে, কিছু কিছু বলছিলাম। তো এই যে আমাদের রুমে যে তনিমা দিয়ে এসেছিল, তনিমা সরকার দিদি, তো ওই দিদি নিয়ে এসেছিল এই মিষ্টি। তারপরে এই যে এখানে এটা মিষ্টি তো মনে হয়, মিষ্টি সব নিয়ে এসে বলো, আর ওখানে খাওয়া হয়নি, যেরকম দিয়েছিল ওরকমই নিয়ে আসলাম, যে বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। দেখো এটা এক ধরনের মিষ্টি, আর এখানেও আর এই যে দেখো এখানেও মিষ্টি। মার স্নান হয়ে গেছে, আমি স্নান করতে যাবো এখন। তো চলো আমার শাশুড়িমাকে দিয়ে দিই, আর বাবুকে কেক দিলাম, বাবু কেক খাচ্ছে। আর এই হচ্ছে কেক, হচ্ছে তোমার জন্য, খাও এখানে বসে খাও। আর গুটুনটা দেখ রাখতেছে না, এত মিষ্টি মিষ্টি, ওর খাইলে ভালো হবে না? দেখো তুমি আমার মিষ্টিটা ডাইকে দিতেছো, আমি খাবো ইয়ের মিষ্টি, কি বলে ওটাকে, আরে তোমাদের জন্য যে কিনছিলাম, কি কিসের মিষ্টি যেন, জয়নগরের মোয়া। হ্যাঁ জয়নগরের মোয়া আমার ভীষণ ভালো লাগে, আমি সেইটা খাবো। খাইতে যাও, ভালো খাইতে, দাঁড়াইছে, দেখো তোকে তোকে দাঁড়াইছে। দেখো এদিকে রান্না হচ্ছে, হচ্ছে আলু ফুলকপি বেগুন দিয়ে মাছের ঝোল, এই যে দেখো মাছ, আর তার সাথে হবে হচ্ছে ডাল, জল বসিয়েছি, মুসুরের ডাল। তো এই হচ্ছে আজকে রান্না হচ্ছে, মা রান্না করছে, শাশুড়ি মা। আর দেখো আমার এই যে এগুলো দাগ আর উঠছে না কোনোভাবে, ওই যে বুকে ক্লিপ বসায় না হসপিটালে ভর্তি হওয়ার পর, মানে হার্টবিটটা যেহেতু আমার এত বেড়ে গেছিলো, তার মধ্যে এত শ্বাসকষ্ট, তো এই যে এদিকে এদিকে এটাকে কী মেশিন যেন জানে আমি জানি না, বলছিল ওরা, এখন আমার মনে নেই। তো এটা বসানো ছিল যে দাগ উঠছে না, দেখো এখানে আছে আরও ভিতরেও আছে। তো চলো এখন আমি স্নান করতে যাবো, যে গরম জল হয়ে গেছে, স্নানটা করে এসে তাহলে পরে একটু ফ্রেশ লাগবে, নাহলে এখন মানে একটু কেমন যে একটা লাগছে, মনে হচ্ছে যে কথা বলতে পারছি না, কথা এখানে আটকে যাচ্ছে, কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। ওই দেখো বাটুল গেল, বাটুল বাটুল আয় 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 বাটুল 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 আয় মিকা মিকা আসো গাছ খাবে। তো স্নান দান করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখনো খাচ্ছে, আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভাবছি একটু পেছনে যাব। গুটুনকে নিয়ে অনেকদিন পিছনে যাবো, আমার দুপুরে ওষুধ বাকি আছে, দুপুরে ওষুধটা খেয়ে তারপরে পিছনে যাবো। আর গুটুন পিছনে কথা শুনেই চিল্লাল্লা শুরু করেছে। তো হাঁটতে হাঁটতে পিছনে আসলাম কাপড় নিতে, সবাই একটু রেস্ট নিচ্ছে, মানে আমার শাশুড়ি মা, আমার মা, বাবু সবাই একটু শুয়েছে। তো সেই ইয়েতে ভাবলাম যে তাহলে আমি পিছনে হাঁটতে হাঁটতে যাই, কাপড়গুলো দেখি শুকালো কি না, কাপড়গুলো তো নিবই, আর এখানে একটু বসে একটু সময় কাটাবো, কারণ বাইরে মানে পেছনে অনেক সুন্দর রোদ। তো সেখানে ভাবলাম চলো তিনজনে মিলে একটু বসে যাই এখানে।
দেখো একটা দাদু আছে আমাদের মানে এই পাশে আর কি, ওই দাদুটাকে দেখলে মিকি যে কি করে দেখো একবার, দেখো ও দাদুর পিছন আর ছাড়ছে না, দেখো দেখো তোমার সাথে সেই লাগে, তোমার সাথে সেই লাগে, যাও গা দাদু যাও। নিমকি ভাজা খাবা, নিমকি ভাজা বিস্কুট খাবা। আরে তুই আত দিয়ে দে না, পরে খাইয়া বুঝবো না নিমকি কিটা। হাতে হাতে নিমকি ভাজা নিয়ে চা খাওয়া হবে। এটাই নিমকি ভাজা। তো চলো সন্ধ্যার সময় চা খেয়ে নিচ্ছি সবাই মিলে, মানে সন্ধ্যা না এখনো সন্ধ্যা হয়নি, বিকেল আর কি, বিকেলের শেষ মুহূর্তটা, গোধূলি লগ্ন, সবাই মিলে চা খাচ্ছি। লাল চা করলাম সবার জন্য আদা গোলমরিচ দিয়ে। আর জানি না আজকে ভিডিওটা কতটুকু বড় হয়েছে, তবে যাই হোক না কেন ভিডিওটা এখানেই শেষ করব। এগুলো গীতাঞ্জনে ছিল না? তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।